নিজের খেয়াল রেখো, তুমি এখন ঘরে চলে যাও, গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ো। দর্শিনীর গল্পটা এখানেই শেষ হয়ে গেছে। কি হয়েছে একশা? কিছু না, তোমার আর কিছু দরকার কিনা তাই এসেছিলাম জানতে। ওসব কিছু চাই না। কি হয়েছে দর্শিনী, তোমার শরীর খারাপ মনে হচ্ছে? জানি না কেন খুব ঘুম পাচ্ছে, সেই জন্য একটু শুয়ে থাকতে ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। ইয়াক্ষা, ইয়াক্ষা, কোনো ফ্রেন্ড যে কাজ করতে পারে না সেই কাজ তুমি করেছো, তাই তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তোমায় ভুলতে পারবো না কখনো। গুড নাইট। গুড নাইট, ইউ টেক কেয়ার। দর্শিনী কোথায় গেল? ভিতরে নেই নাকি? দর্শিনী কোথায় গেল মেয়েটা? দর্শিনী, 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 দর্শিনী! এ বাবা, ওর কি হয়েছে? দর্শিনী, আরে শুনছো, আরে ইয়াক্ষা, কি হলো? আরে শোনো না, শুনছো, এই যে কি হয়েছে লাবণ্য, কি হয়েছে? আরে দর্শিনীর মুখ থেকে গেজা বেরোচ্ছে আর খাট থেকে নিচে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। দর্শিনী কি বলছো কি তুমি? বৌদি নিজে গিয়ে দেখো ইয়াক্ষা। দর্শিনী, 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 আরে দর্শিনী, দর্শিনী কি হয়েছে? দর্শিনী, দর্শিনী, দর্শিনী ওঠো, দর্শিনী, 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 তুমি ভয় পেও না, আমি দেখছি। সুভাষ, ডক্টর কে ফোন করে ওকে ইমিডিয়েটলি ডাকো। কেউ দর্শিনীকে বাঁচাও। দর্শিনী হয়ে গেল, দর্শিনী তাড়াতাড়ি করো, দর্শিনী চোখ খোলো, কেউ ডাক্তার ডেকে আনো।
মনে মনে খুব খুশি হচ্ছ তাই না? দাঁড়াও দাঁড়াও দেখি দেখি, তাড়াতাড়ি বৌদি তাড়াতাড়ি ডাক্তার ডাক। আসুন ডক্টর প্লিজ। হ্যাঁ আসুন 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 ডাক্তার বাবু, আসুন আসুন, দেখুন না ওর কি হয়েছে। আসুন ডাক্তার বাবু বসুন প্লিজ। দর্শিনীকে আপনি বাঁচান প্লিজ, কিছু করুন। আমি দেখছি মা, কাঁদবেন না। ইয়াক্ষা শান্ত হও। ডক্টর কি হয়েছে ডক্টর? হয়তো ওনার কোনো খাবার থেকেই ফুড পয়জন হয়েছে। আমি তো খুব খুব কেয়ারফুলি বানিয়েছিলাম, কি করে ফুড পয়জনিং হয়ে গেল? একটু জল দেবেন? এখানেই আছে। সূত্রা খাওয়ার পরেই ওর বমি শুরু হবে, কেউ ঘাবড়াবেন না তাতে। বমি করবে? আরে দাঁড়িয়ে দেখছো কি, যাও ট্রেটা নিয়ে এসো। আস্তে আস্তে আস্তে, এই যে দেখুন, যে মেডিসিন গুলো আমি লিখে দিচ্ছি সেগুলো দিলে দুদিনে নরমাল হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আমার ফ্রেন্ড কে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। দর্শিনী দর্শিনী, তুমি ঠিক হয়ে গেছো তাই না? আমার কি হয়েছিল ইয়াক্ষা? এই যে কাল রাতে তোমার ফ্রেন্ড ভেজ পোলাও খাও ভেজ পোলাও খাও বলে যে খাওয়াচ্ছিল না, ওতে ফুড পয়জন হয়েছে এই আর কি। সরি দর্শিনী, আমি না ঠিক বুঝতে পারিনি জানো যে এরকম হবে। I'm so sorry। তুমি তো আর ইচ্ছে করে খাওয়াওনি, তুমি ভালোবেসে খাইয়েছো, তোমার তো দোষ নেই। দেখুন ওনাকে কেউ ডিস্টার্ব করবেন না, ওনাকে রেস্ট নিতে দিন, আপনারা সবাই বাইরে আসুন। থ্যাংক ইউ ডক্টর। ঠিক আছে দর্শিনী, তুমি একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ আমি আবার পরে আসছি। ওকে শেষ করার জন্য পয়জন মেশালাম, সেটা হঠাৎ করে পয়জন হয়ে গেল কি করে? তোমার মেশানো বিষ কেন কাজ করলো না সেটাই ভাবছো তাই না ইয়াক্ষা? আমি জানতাম তুমি এরকমই কিছু করবে, এই কারণেই বাবা আমাকে আগেই এখানে তৈরি করে পাঠিয়েছিলেন। এটা কি বাবা? এটা কিছু অদ্ভুত জড়িবুটি দিয়ে তৈরি একটা ওষুধ, যে কোনো কঠিন বিষকে এটা বের করে দেবে। ইয়াক্ষা মহলে এটা তোমার কাজে লাগবে। অর্ধনারী সত্যি ভগবানকে অশেষ ধন্যবাদ, আমরা দর্শিনীকে বাঁচাতে পেরেছি। যদি ওর কিছু হয়ে যেত তাহলে তো আমি নিজেকেই ক্ষমা করতে পারতাম না। কি ইয়াক্ষা এরকম কথা কেন বলছো? দর্শিনী এখন ভালো আছে তো, তাও তুমি কেন ওর ব্যাপারে এত চিন্তা করছো? কি অর্ধনারী, মনে হচ্ছে সিরিয়াস কোনো ডিসকাশন চলছে। দর্শিনীর ব্যাপারে ইয়াক্ষা একটু বেশি চিন্তা করছে। যদি ফুড পয়জনই হয়ে থাকে তাহলে বেচারি ইয়াক্ষা কি করবে? ফুড পয়জন নাকি ফুডেই পয়জন ছিল?
কি অর্ডিনারি আঙ্কেল, এত টেনশনে পড়ে গেলে? আর আমি তো শুধু মজা করছিলাম। এইসব মজাটা একদম আমার সঙ্গে করবে না সুভাষ। এই তুমি হঠাৎ করে এত রেগে যাচ্ছ কেন? সত্যি কথা বলবে, তুমি আর অর্ধনারি একসাথে মিলে দর্শিনীর বিরুদ্ধে কোনো প্ল্যান করে যাচ্ছ নিশ্চয়ই, তাই না? Am I correct? সেরকম কিচ্ছু নয়, একদম ফালতু কথা বলবে না তো তুমি। দর্শিনী আমার খুব ভালো বন্ধু, ওর বিরুদ্ধে আমি কেন প্ল্যান করতে যাব? দর্শিনী, এসো দর্শিনী। দর্শিনী, ইয়াক্ষা, তোমাকে কেউ বিশ্বাস করুক বা নাই করুক, আমি বিশ্বাস করি। আমি যতটা তোমাকে ভালোবাসি তার কয়েকশো গুণ বেশি যে তুমি আমাকে ভালোবাসো সেটা আমি ভালো করেই জানি। দেখুন, আপনি ইয়াক্ষার দাদা সেটা আমি জানি, কিন্তু যদি আপনি ওর বিষয়ে কোনো অন্যায় কথা বলেন তাহলে কিন্তু আমি সহ্য করব না। ইয়াক্ষার ব্যাপারে দয়া করে এরকম কথা আর একদম বলবেন না। ইয়াক্ষা, আমি ঘরে যাচ্ছি। মহারানী, দর্শিনী যতক্ষণ আপনাকে সন্দেহের তালিকায় না রাখছে ততক্ষণ আমাদের কাজ করাটা অনেক সহজ হবে, তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই। দর্শিনীর এই বিশ্বাস ভরসাটাই আমার মূল অস্ত্র। এই অস্ত্র ব্যবহার করে আমি ওকে সারা জীবনের মতো শেষ করে দেব রণমায়া। দর্শিনীর ভ্রূণ খুবই শক্তিশালী, নমাস বাদে এই বাচ্চা পৃথিবীতে আসবে। দর্শিনী লক্ষ্মী প্রভা হয়ে গেছে, তুমি আর কোনোদিনও ওর মুখোমুখি হতে পারবে না সিংহরত্না। দর্শিনী এখন রানী লক্ষ্মী প্রভা হয়ে গিয়েছে। মহারানী, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আপনি আমায় কেন? কি হলো রণমায়া, তুমি ভয় পেয়ে গেলে? হ্যাঁ মহারানী, যদি এইভাবে বন্দুক দেখান তাহলে তো ভয় লাগবেই। এর গুলিগুলো তোমার জন্য নয়, সাত বাহন রাজ্যের রানী লক্ষ্মী প্রভার জন্যই গুলি। কি বলছেন মহারানী? এই বন্দুক দিয়েই আমার বান্ধবীকে আমি মুক্তি দিয়ে দেব রণমায়া। মহারানী, আমার কথা শুনে আপনি ভুল ভাববেন না, এখন আমি শুধুমাত্র আপনার সেনাপতি নই, একজন মন্ত্রীও। আপনাকে পরামর্শ দেওয়া আমার কর্তব্য। কি হয়েছে বলো? আপনার মতো দর্শিনীরও জন্মগ্রহণের সময় ওর কুষ্ঠিতে পাঁচ গ্রহ উত্তম স্থানে ছিল, ওকে আপনি এত সহজে মারতে পারবেন না।
যখন ওর প্রাণ বিপন্ন হয়েছিল তখনই আমরা ওকে মারতে পারি। তারপরে মন্দিরে আপনার পাঠানো গুন্ডারাও ওকে মারতে সফল হয়নি। ওকে সোজাভাবে মেরে ফেলা সহজ না, ওকে একটু একটু করে টর্চার করে ওর মনকে দুঃখিত করে তুলতে হবে। তারপরে সেই দুঃখে ওর অ্যাবর্শন হয়ে যাবে, আর এইভাবে এখান থেকে তাড়িয়ে দিলে ভালো হবে। ও তাই বুঝি? তাহলে তোমার ভবিষ্যৎ কি হবে রণমায়া? ভালোই হবে, যখন আপনি আপনার বাচ্চার কারণে এই পৃথিবীটাকে নিজের পায়ের নিচে নিয়ে বসবেন তখন তো আমি আপনার সাথে থাকবো, আর এটাই আমার ভবিষ্যৎবাণী। যদি তুমি নিজের ভবিষ্যতের উপর এতটাই ভরসা করো, তাহলে যখন আমি বন্দুক তুললাম তখন ভয় পেয়ে গেলে কেন? আসলে ব্যাপারটা হলো, যখন বন্দুকটা দেখেছো অমনি মরার ভয় পেয়েছো না মহারানী, আর ভবিষ্যৎ ভুলে গেছো। কারণটা হলো, যদি এখান থেকে একটা গুলিও বেরিয়ে যায় আর তোমার বুকটাকে ফালা ফালা করে, তাহলে তোমার মৃত্যু কনফার্ম। ঠিক বলেছি তো? আমাকে না এইসব উত্তম গ্রহ, কুষ্ঠিতে প্রাণ বিপন্ন হওয়া, জ্যোতিষ, কুষ্ঠি, পঞ্চনাগ এইসব বোঝাবে না তুমি। যদি এই বন্দুক থেকে একটা গুলি তোমার দিকে ধেয়ে যায়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে মরে যাবে। তাহলে এটাই তো তোমার মৃত্যুর ঘন্টা, তাই না? আর এমনিতেও এটা কোনো তারিখের জন্য অপেক্ষা করে থাকে না, বাস কিছুক্ষণের মধ্যেই দর্শনীয় শেষ হয়ে যাবে। পুলিশ, কেস, এসব, এরকম 100টা সমস্যা আসবে, সেসব সামলাতে পারবেন তো? দর্শনীকে গুলি করার পরেই আমি এই বন্দুকের উপরে থাকা হাতের রেখা মুছে ওর হাতে বন্দুকটাকে দিয়ে দেবো। ব্যাস কেল্লা ফতে, বলবো নিজের দুঃখ সহ্য না করে আত্মহত্যা করার পথ বেছে নিয়েছো। এইভাবেই কেসটাকে ঘুরিয়ে দেব আমি রণমায়া। আমি না ভেবে চিনতে কিন্তু এই বন্দুকটা হাতে তুলে নিইনি, ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার পরেই এটাকে হাতে নিয়েছি। দর্শনীকে শেষ করতেই হবে। ঠিক আছে মহারানী, ভালোই হবে। ওকে, তুমি নিজের ঘরে চলে যাও, আমি দর্শনীকে ওর রুমে সাইলেন্টলি শেষ করে দেব।
এই দর্শিনী, সবকিছু জেনে শুনে বিচারি সে যে আমার সামনে নাটক করে চলেছে তখন থেকে, একে তো আমি ছাড়বো না, ছাড়বো না আমি।